নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সঙ্গে রয়েছি আমি অনুপ কুমার। আপনারা দেখছেন এজ এগ্রো ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ। আজকে আমরা চাষির একটি বড় সমস্যার সমাধান করতে চলেছি। যারা লঙ্কা চাষ করেন তারা কিন্তু দীর্ঘ সময় ধরে কোঁকড়া রোগ বা থিপসে ভুগছেন। এই রোগের মুক্তি কী করে পাবেন, আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। সঙ্গে থাকেন। সময় ধরে আপনি এই লঙ্কা চাষ করছেন, এই গোদরেজ কোম্পানির যে ওষুধটা আপনি ইউজ করলেন ডেমো হিসাবে, রেজাল্ট কি পেয়েছেন? হ্যাঁ, রেজাল্ট ভালো। কিভাবে দিলেন, কখন দিলেন, যদি একটু দর্শকদের ডিটেলসে বলেন তা দর্শকদের খুব উপকৃত হয়, কারণ লঙ্কা চাষিরা এখন বর্তমানে সমস্যায় ভুগছে এই কুকড়ানো। আচ্ছা, গত 10ই সেপ্টেম্বর আমি স্প্রে করেছিলাম বিকালের দিকে, তা ঘন্টা দুয়েক পরে বৃষ্টি এসে যায়, তা মোটামুটি ভালো রেজাল্ট এসছে। ঠিক আছে, তো রেজাল্ট যেহেতু এসছে আমি চিন্তাভাবনা নিয়েছি আর একবার স্প্রে করবো। ঠিক আছে, এখন বর্তমানে আমাদের যত লঙ্কা চাষি রয়েছে তাদের একটাই সমস্যা, কোঁকড়ানো রোগ আমরা কোনোভাবে সারাতে পারছি না। এই গোদরেজের গ্রাসিয়া যদি ইউজ করে পরবর্তী চাষিরা বা পরবর্তী জেনারেশন উপকৃত, তো আপনার জমিতে এসে যেটা টের পাচ্ছি উপকৃত 100% হবে, কারণ আপনি যে পার্সেন্টেজ হিসাবে দিয়েছেন 80% বৃষ্টির জন্য দিতে পারেনি 20%, সেখানে গাছ দেখতে পাচ্ছি একেবারে কোঁকড়ানো। আর প্রথমত যে গাছগুলো দিয়েছেন সে গাছগুলো কিন্তু 2 ঘন্টা পরে বা 3 ঘন্টা পরে বৃষ্টি হলেও ভালো রেজাল্ট করেছে আমার দেখায়। হ্যাঁ, এই ওষুধ ভবিষ্যৎ কিভাবে দেখছেন বা ভবিষ্যতে কারা ইউজ করতে পারে, কারা ইউজ করতে পারে, কি কি কাজ হতে পারে বা কোন কোন জমিতে কাজ করবে বা কোন কোন সবজিতে কাজ করবে? গ্যাদার উপরে, লঙ্কার উপরে। ঠিক আছে, এই ওষুধটা কোঁকড়ানো ছাড়া আর কি কি কাজে? গাছের গ্রোথটাও ভালো হচ্ছে। ঠিক আছে, লেদা পোকা মরছে, কুচো লেদা। হ্যাঁ, আর কোঁকড়ানো সবগুলো কাজ করছে, কোঁকড়ানো পাতাটা সাটু হচ্ছে, আর মোটামুটি ভালো রেজাল্ট ভালো। আপনার ঠিকানা একটু যদি বলেন। আমার ঠিকানা, আমার রানাঘাট বোলাকে 2 নম্বর, ওই ধানতলা চাঁদপুর বাড়ি, নদিয়া জেলা। গাছিয়া দিয়ে আমার যে রেজাল্টটা এসছে, দেখুন এই গাছটাতে গাছিয়া প্রয়োগ করা, এটাতে গাছ তো পাতা সবই শর্ট আছে। ঠিক আছে, বলছি গ্রাসিয়া দেওয়ার আগে আপনার ফুল ছিল, হ্যাঁ সেই ফুলগুলো কিন্তু দেখেন ফলে পরিণত হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এখানে গাছিয়া দেওয়ার আগে মানে যখন নার্সারি স্টেজে ছিল তখন কিন্তু এই থিপস বা এই কুকড়ানো রোগটা কিন্তু আপনার এসছে। হ্যাঁ, নার্সারি পর্যায়ে কি দেওয়া যাবে, এক্সপার্টদের সঙ্গে কথা বলেছেন? হ্যাঁ, দেওয়া যাবে, আমার যেটা অতি অভিজ্ঞতা আছে এতে যেতে কাজ হচ্ছে, দেওয়া যাবে। মানে মাত্রা একটু কম বেশি? হ্যাঁ, মাত্রা একটু কম বেশি, কিন্তু রেজাল্ট আসবে। আমার যেহেতু এসছে গাছে প্রচুর কোঁকড়া ছিল, সাট হয়ে গেছে। ঠিক আছে, আশা করি আসবে। এটাই বলতে চাইছেন যে যারা এই কোম্পানির এক্সপার্ট রয়েছে তাদের সঙ্গে কথা বলার পর একেবারে গাছ যখন 1-2 পাতা থেকে শুরু করে নার্সারি স্টেজ থেকে আপনি এই ওষুধটা ইউজ করতে পারেন, এটাই তো বলেছেন? একদম একদম ইউজ করা যায়, নার্সারি থেকে ইউজ করা যায়, তাহলে আরও রেজাল্টটা ভালো পাবো। ভালো পাবে, তা এক কথায় যে এই গাছের যে সমস্যা থিপস বা এই কোঁকড়ানো রোগ সেটা কিন্তু আর থাকবে না প্রথম থেকে ইউজ করতে। হ্যাঁ, আমি 100 ইউজ করে এটা বুঝতে পেরেছি, এটা নার্সারি থেকে 45 দিন। হ্যাঁ, তারপরে নার্সারি স্টেজে যখন গাছ থাকবে তখন 45 দিন পর পর এটা ইউজ করতে হবে, এবং যখনই ফিল্ডে আসবে তখন কতদিন পর পর? 15 দিন। থ্যাংক ইউ দাদা। এই গোদরেজের গ্রাসিয়া কেমন কাজ করছে আপনি লঙ্কা চাষের মুখ থেকেই শুনলেন, খুব ভালো কাজ করছে। লঙ্কার কুকড়ি যদি লেগে থাকে বা থিপস আপনার জমিতে থাকে তাহলে কিন্তু একেবারে থিপস মুক্ত করবে এই গোদরেজের গ্রাসিয়া। এই লঙ্কা ছাড়াও টমেটো, ভেন্ডি, এমনকি বাঁধাকপি, ফুলকপি এর থিপস মুক্ত করবে। এছাড়াও ছোট লেদাও ভালো কাজ করছে। তাহলে আমরা চাষিরা এই গোদরেজের গ্রাসিয়া কেন ব্যবহার করব না, এটা এক কথায় বলতে পারি চাষির কাছে একটি নতুন
টোটকা হয়ে উঠেছে। হ্যাঁ, প্রত্যেক চাষিকেই ব্যবহার করতে হবে এই গ্রোদ্রেসের গাছিয়াকে।